वेलकम बैक टू माय किचन सबा के शुभेच्छा स्वागतम जानी शुरू करछि आज के एक नतून रेसिपी पैन पिज्जा। प्रथम पिज्जा बनानों जो खामी तैरि करब हाफ कप कुसुम गरम पानी नियेछि साथे एक चा चामच पाउडर ईस्ट और हाफ चा चामच लवण दिए लवण तो अपने स्वाद मत दीबें। पानी गोलानो इस्टा ढेके रेखे दिए दिल 10 मिनिटर जो ये कर ले खामीटा खूब भालो है ताई और एफाके एक कप आटा बा मैदा नियेछी साथे 2 टेबल चामच ऑलिव ऑयल दियेछी दिए मेखे निच्छी भालो करे तेलटा। खामी बनानोर समय आमी कोनो चीनी यूज करिनी कारण पिज्जा ससे जथेष्ट चीनी थाके। इटालियन पिज्जार अथेंटिक टेस्टेर जोन्नो ऑलिव ऑयल यूज करा दरकार। अन्यान्य कुकिंग ऑयल दिए करा जाए किन्तु पिज्जाते ऑलिव ऑयलटा भालो जाए। प्रफेशनली जारा पिज्जा बानाय तारा खरच बाचानोर जोन्नो अन्य तेल दिए होयतो करे नेय किन्तु पिज्जार अथेंटिक टेस्टेर जोन्नो ऑलिव ऑयल अथवा बाटार यूज कराई भालो। गुलिये रखा ईस्टा दिए आमी एकटु एकटु करे खामीटा बानिये निच्छि। पिज्जार खामीटाके खूब भालोभावे नरम मसृण करे मुछे निते होबे। आमी 5 मिनिट धरे मलेछि मसृण करे खूब सुंदर करे कोथाओ जेन कोनो दलापिके ना थाके। मेजरमेंट कपर हाफ कप पानी और एक कप भरा मैदा लेगे खामीटा तैरी करते। खामीटा मलार समय एकटू ऑलिव ऑयल छिटिए दिए खामीटा तैरी कर नहीं खामीटाके रेस्टे रेखे देब राइज हार जो मैं फुले उठार जो 45 मिनट थे के 1 घंटार मध्य खामीटा फुले उठबे पिज्जा बनानोर उपयोगी हो जाए। नर्मल रूम टेम्परेचारे ढेके रेखे दी এটা আস্তে আস্তে ফুলে উঠবে। এবারে আমি খামিরটাকে কভার করে রেখে দিয়ে দিলাম 1 ঘন্টার জন্য আর এই ফাঁকে পিজ্জার সব কিছু আমি রেডি করে নিব। এগুলি রেডি করতে করতে আমার খামিরটা ফুলে যাবে আশা করছি। আজকের পিজ্জায় আমি চিকেন ইউজ করব তাই আমি প্রথমে একটা বল নিয়ে নিয়েছি তার মধ্যে 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি 1 চা চামচ সাদা ভিনেগার 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ পেঁয়াজের সস দিয়েছি আর লবণটা স্বাদ মতো দিয়েছি আর মুরগির শিনার মাংস নিয়েছি 200 গ্রাম পাতলা পাতলা করে কেটে সাথে একটু মানে 1 চা চামচের 1/4 অংশ আদার পেস্ট অথবা পাউডার দিয়েছি। এবারে মুরগির মাংসগুলি ম্যারিনেট করা হয়ে গেছে ফ্রাই করব তাই আমি একটা কুকিং প্যানে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ অলিভ অয়েল সাথে 1টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে একটুখানি ফ্রাই করে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। রসুনের কুচিগুলি প্রায় 30 সেকেন্ড আমি ফ্রাই করেছি। মিডিয়াম তাপমাত্রায় চিকেনগুলিকে ফ্রাই করব আমি 5 মিনিট ধরে। পিজ্জা চিকেনগুলি ফ্রাই করা হয়ে গেছে এবার আমি অন্যান্য উপকরণগুলি রেডি করে নেব পিজ্জার জন্য। পিজ্জা টপিংসের জন্য পিজ্জার উপরে ইউজ করার জন্য আমি কিছু ভেজিটেবল নিয়েছি তবে পিজ্জা ভেজিটেবলটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কোন ভেজিটেবলটা লাইক করেন অনেক কিছুই হতে পারে। তো পিজ্জা ভেজিটেবল যার যার ইচ্ছা মতো দিয়ে বানিয়ে নিতে পারে স্বাদ অনুযায়ী। আমি নিয়েছি লাল সবুজ ক্যাপসিকাম লাল জ্যালাপিনো কালো অলিভ ও সবুজ অলিভ। এফাকে আমার পিজ্জার ডোটা একেবারে পারফেক্ট হয়ে তৈরি হয়ে গেছে। এবারে খামিটা দিয়ে পিজ্জা শেপ দিব হাতে। খামিটাকে খুব বেশি ডলাডলি করছি না আমি জাস্ট হালকা হাতে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি। হালকা হাতে চেপে চেপে আমি শেপটা বানিয়ে নিব। বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসি শুভেচ্ছা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা। আজকে পিজ্জাটা আমি প্যানে বেক করব তাই প্যানটা রেডি করে নিচ্ছি যেটার মধ্যে আমি পিজ্জাটাকে বেক করব। একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে সুজি ছিটিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এটা করলে পিজ্জাটা একটু ক্রিসপি হবে আর নিচে লেগে যাওয়ার বা আটকে যাওয়ার কোনো সম্ভাবনা বা ভয় থাকবে না। এবারে আমি পিজ্জার উপরে যে টপিংসগুলি দিব সব এক এক করে একটা একটা করে দিব। তার আগে আমি 1টা কাঁটা চামচের সাহায্যে পিজ্জার উপরে ছোটো ছোটো গর্ত করে নিব খুব বেশি না ডিপ করে না হালকা হাতে। প্রথমে আমি পিজ্জা সসটা দিব আর এটা হোমমেড পিজ্জা সস এটা আমি বাসায় নিজে বানিয়েছি আপনারা আমার চ্যানেলে চেক করে দেখতে পারেন হোমমেড পিজ্জা সস রেসিপিটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দেব। ভরা 3 টেবিল চামচ পিজ্জা সস নিয়ে নিয়েছি এবারে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে। সসটা মাখানো হয়ে গেছে এবারে আমি চিজ দিব মোজারেলা চিজ ইউজ করেছি পিজ্জার জন্য।
তো পিৎজার মধ্যে অনেকে অনেক চিজ পছন্দ করে, আবার কেউ কম পছন্দ করে। তো আমি মোটামুটি ভালোই পছন্দ করি পিৎজা টপিংসে। চিজটা বেশি হলে পিৎজার মজাটাই আলাদা হয়। যারা পিৎজা খেতে পছন্দ করে অবশ্যই চিজটাও লাইক করে, কারণ চিজ ছাড়া পিৎজাটা মানে চিন্তা করাই কেমন জানি লাগে। কিন্তু অনেকে কিন্তু শুধু ভেজিটেবল দিয়েও পিৎজা বানিয়ে খায় চিজ ছাড়া। এবারে আমি ফ্রাই করে রাখা যে পিৎজার জন্য চিকেনগুলি করেছিলাম ওই চিকেনগুলি দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়া শেষ হয়ে গেলে আমি ভেজিটেবলগুলি দিব। তো পিৎজা বানানোর এটা একটা স্টাইল আমার, আমি আরও অন্যভাবেও পিৎজা বানাই অন্য স্টাইল করে, আরও অন্য ইনগ্রিডিয়েন্ট ইউজ করে। ভেজিটেবলটা দেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচি ছিটিয়ে দিতে পারেন আর হাফ চা চামচ অরগানো উপরে ছিটিয়ে দিবেন। আমি পেঁয়াজ কুচি আর অরগানোটা দেইনি কারণ আমি যে সসটা বানিয়েছিলাম ওই সসের মধ্যে প্রচুর পেঁয়াজ আর অরগানো দিয়েছি। তো তারপরে একটুখানি অরগানো উপরে দিয়ে দিয়েছি আর কালো অলিভ দিয়েছি, গ্রিন অলিভ দিয়েছি, কারণ অলিভ আর অলিভ অয়েলের সাথে পিৎজার সাথে একটা সম্পৃক্ত সম্পর্ক রয়েছে, অথেন্টিক টেস্ট ইটালিয়ান পিৎজার যে অথেন্টিক টেস্ট ওটা আনার জন্য। পিৎজা বেক করার জন্য আমার ইলেকট্রিক ওভেন আমি স্কিপ করে দিলাম, কারণ আমি আজকে প্যান পিৎজা বানাচ্ছি। চুলায় প্যানটা বসিয়ে দিলাম, পিৎজা সহ ঢাকনা দিয়ে দিলাম। প্রথমে একদমই গরম করে নিয়েছি উচ্চ তাপে, তারপরে আমি আগুন কমিয়ে দিয়ে একদম ঝিমিঝিমু আছে ঢেকে 10 মিনিট ধরে পিৎজাটা বেক করে নিয়েছি। আমার পিৎজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্লেটে তুলে নিয়েছি কত ইজিভাবে, নিচে একটুও লাগেনি বা আমাকে টানাহাঁচড়া করতে হয়নি, একবারেই চামচের মধ্যে করে উঠিয়ে নিয়ে এসেছি। তো আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, চিজি সফট ক্রিস্পি হয়েছে। এই দেখুন কী সুন্দর লেয়ারগুলি একটা একটু মানে একটু একটু করে বের হয়ে আসছে। ভিউয়ার্স, আশা করছি আপনাদের কাছে পিৎজা রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।